এসো। হ্যালো হ্যালো, সবাই এসো তাড়াতাড়ি লাইভে। অনেক দিন পর লাইভে এলাম, তোমাদের সঙ্গে গল্প হবে। আমার আজকে আসতে একটু লেট হয়ে গেল, আসলে না ঘুম ধরে গেছিল, মানে তারপরে তাড়াতাড়ি করে উঠে পড়ে কোনো রকম একটু রেডি হয়ে এসেছি। এসো সবাই, এসছে যে পরপর আমার বন্ধুরা সবাই আসছে। পিউ পিউ ধীবর, হ্যালো ডিয়ার, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো বলো। আর আমাদের এদিকে আজকে বৃষ্টি টিষ্টি কিছু হয়নি, ভীষণ গরম। তোমাদের সেদিকে খবর বলো। শম্পা ঘোষ, হাই হাই, কেমন আছো? বিথিকা দে, হাই দি, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? অর্ণবীরা, না হাই দি ভাই, তোমার জন্য ওয়েট করেছিলাম, আমি জানি। থ্যাংক ইউ সো মাচ আমার জন্য ওয়েট করে এতক্ষণ থাকার জন্য। প্রিয়া সাহা, হাই, হ্যালো হ্যালো। অ্যাঞ্জেল অ্যাঞ্জেল পুতুল, চলে এসেছি দিদি, থ্যাংক ইউ সো মাচ, আমিও এসেছি, তোমাদের সঙ্গে গল্প হবে। অর্জুন মজুমদার, হাই দি ভাই, কেমন আছো? ভালো আছি। শম্পা ঘোষ, কী করছো? কিছু না গো, এই ঘুম থেকে উঠলাম। আর তোমরা কী করছো বলো? জয় ব্লগস, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ঝিনুক লাইফস্টাইল, হাই হ্যালো। কানেরটা খুব সুন্দর, থ্যাংক ইউ থ্যাংক ইউ। বিথিকা দে, লাঞ্চ করেছো দি? হ্যাঁ লাঞ্চ করেছি। আর লাঞ্চ আজকে আমাদের বাড়িতে হয়নি, পাশে একজনের বাড়িতে পুজো হয়েছিল, ওদের বাড়ি, ওখানেই লাঞ্চ করেছি আমরা সবাই। কি করছো দিদি? কিছু নাই, ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে কথা বলছি, ছাদের ওপর এসেছি। যদিও এখন বাড়িতে তেমন কেউই নেই, মানে চিৎকার চেঁচামেচি করার জন্য সবাই যে যার, আমার মিষ্টি মামরা তো কলকাতা চলে গেছে জানো, আমার দুষ্টু মামরাও কাঁথি গেছে, এখন কেউ নেই। নিচে বসেও কথা বলতাম, বাট উপরে একটু মানে বেশি ভালো, একদম খোলা আকাশের নিচে। পিয়ালি মণ্ডল, হাই হ্যালো, হাই লাভ লাভ ইউ টু। অঙ্কিতা সেন, হাই ডিয়ার। পিউ দিবর, ভালো আছি। তোমরা ভালো থাকলেই আমার মানে সত্যি ভালো লাগে, বিশেষ করে এই সিচুয়েশনে না ভালো থাকাটা খুবই, মানে ভালো যে আছি এটাই অনেক বড় ব্যাপার। অঙ্কিতা সেন, তোমার আমার তোমার ড্যান্স খুব খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আরও কী বলতো, ড্যান্স না আমি আগে যেভাবে কন্টিনিউ করতাম, এখন ওইরকম কন্টিনিউ হয়ও না, মানে অনেক দিনই করা হয়নি, বিশেষ করে লকডাউন হয়ে যাওয়ার জন্য তো একদমই হয়নি। এখন তাও আবার নতুনভাবে করার আস্তে আস্তে করে চেষ্টা করছি। একদম যে নাচ থেকে বেরিয়ে গেছিলাম তা নয়, নাচের আমার ছোট্ট স্কুল ছিল, এখন তো বন্ধ হয়ে গেছে, বন্ধ রেখেছি। আমার নামটা নিয়েও আমি আলিপুরদুয়ার থেকে বলছি, অঙ্কিতা সেন, লাভ ইউ সো মাচ, তোমরা এইভাবে আমার পাশে থাকো, সাপোর্ট করো। দিদি ভাই, তোমার বাড়ি কোথায়? রানী, আমার বাড়ি কন্টাই, পূর্ব মেদিনীপুর জেলার কন্টাই, মানে কাঁথিতে আমার বাড়ি। বিথিকা দে, তোমাকে খুব কিউট লাগছে, থ্যাংক ইউ। তোমার বাড়ি কোথায়? হিয়া মাইতি, তোমায় খুব কিউট লাগছে গো, থ্যাংক ইউ সো মাচ। অঙ্কিতা সেন, তোমার চুড়ির কালেকশানগুলো খুব ভালো, থ্যাংক ইউ। আমি বরাবরই একটু চুড়ি পরতে মানে সাজুগুজু, তোমরা তো আমাকে দেখেছো, আমি বরাবরই সাজুগুজু করতেই ভালোবাসি, মানে দিনে বেশিরভাগ সময় এটা না ওটা ওটা মানে সাজুগুজু করেই থাকি। শেখ ইরফান, আমার নামটা করো দি ভাই, শেখ ইরফান, তোমরা সবাই খুব ভালো থেকো। হিয়া মাইতি, হাই দি ভাই। বুনু কোথায়? বনু ঘুমাচ্ছে, মানে সোনাই ঘুমাচ্ছে, ওকে অনেকবার ধরে ডেকে ডেকে একটু আয়রে আয়রে, এর আগের বারে লাইফে তো বন্ধুদের সঙ্গে তুই কথা বলিস নি, আয়রে অনেকক্ষণ ধরে ডেকে এসেছি, জানি না ও আসবে নাকি। আমি তিনটে পঞ্চাশের সময় ঘুম থেকে উঠে না আমি ভাবলাম যে আজকে একটু শাড়ি পরি, শাড়িও পরেছি, তোমাদের সঙ্গে গল্প করবো, কোনো রকমের তাড়াতাড়ি করে রেডি হয়েছি। তাকে বললাম যে তুই একটু চল সবার সঙ্গে গল্প হবে, দেখি ও আসে নাকি। আচ্ছা হিয়া মাইতি, আমার কমেন্টস পড়ো।
হ্যাঁ, তোমার কমেন্টস পড়ছি অঙ্কিতা সেন। আমার নামটা নিউ আলিপুরদুয়ার থেকে বলছি অঙ্কিতা সেন। ঝিনুক লাইফ স্টাইল, তোমার ব্লগ খুব ভালো লাগে আমার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। বুনু আসছে হিয়া, দিল রুবা পারভিন হাই হ্যালো। তোমরা যে আমার জন্য মানে ওয়েট করেছো সত্যি আমি খুব হ্যাপি। আমি ভাবলাম হয়তো বন্ধুরা সবাই চলে গেল নাকি, আমার আসতে দেরি হয়ে যাচ্ছে, চলে গেল নাকি। কেমন আছো দি ভাই? আমি ভালো আছি দিলরুবা। পিউ ধীবর, আমি কিন্তু তোমার লাইভ বাঁকুড়া থেকে দেখছি, বাঁকুড়া মুকুটমণিপুর থেকে। আসার জন্য আমন্ত্রণ রইল, লাভ ইউ। সত্যি কিন্তু আমি এখনও অবধি অনেক জায়গায় মোটামুটি ঘুরেছি, কিন্তু বাঁকুড়া মানে মুকুটমণিপুরটা যাওয়া হয়নি, যাওয়া হবে হবে করে করে একদমই যাওয়া হয়নি পিউ। কোনোদিন গেলে কিন্তু তোমার সঙ্গে দেখা করবো, আর তোমাদের সবাইকেই আমন্ত্রণ রইল কাঁথিতে। কাঁথিতে এলে অবশ্যই আমাকে বলো, আমার বাড়িতে এসো। অর্ণবী রানা, দি ভাই আমার বাড়ির পাশে করোনা পজিটিভ হয়েছে, খুব টেনশনে আছি। খুব সাবধানে থেকো, তাহলে বেশি কোথাও বেরোও না, একদম সাবধানে থেকো। এখন আস্তে আস্তে দেখছি গ্রামের দিকেও, মানে আমাদের গ্রাম না হলেও আমাদের এদিকটা যতটা এতটাও ছিল না, এখন আমাদের এদিকটাও ভালোই হচ্ছে। টুম্পা দাস, লাভ ইউ দি, লাভ ইউ সো মাচ। হিয়া মাইতি, বনুকে ব্লগে আনো দি ভাই, আমি ওকে বলেছি, খুব করে বলেছি, দেখি ও কি করে। সে গিরফান, আই লাভ ইউ দি ভাই, আই লাভ ইউ টু। অঙ্কিতা সেন, আমার মামা শ্বশুর অ্যান্ড জেঠু শ্বশুরের বাড়ি কাঁথিতে, কোনোদিন গেলে দেখা করো প্লিজ। হ্যাঁ নিশ্চয়ই দেখা করব, আমার তো মানে খুবই ভালো লাগবে তোমাদের সঙ্গে দেখা হলে। সামনে থেকে একদিন এসো, নিশ্চয়ই দেখা করব। আমরা সবাই আছি গো। হ্যাঁ সত্যি, আমি তো সেটাই দেখছি, আমি ভাবলাম হয়তো তোমরা চলে গেছো, তোমরা আছো, আমি খুব খুব হ্যাপি। লাভ ইউ দি ভাই, দিল রুবা পারভিন, লাভ ইউ সো মাচ। মানিক ঘোষ, হাই বোন কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো বলো। দিল রুবা, তোমার শাড়িগুলো খুব সুন্দর, থ্যাংক ইউ। আজকে যদিও আমি মার একটা শিফনের শাড়ি পরেছি, একদম পাতলা মার শাড়ি এটাই পরেছি আজকে। ঝিনুক লাইফ স্টাইল, আচ্ছা লাভ ইউ দি, তোমার টিকটক আমার খুব ভালো লাগতো, থ্যাংক ইউ সো মাচ। সত্যি টিকটক চলে যাওয়ার পরে না ভীষণই মন খারাপ করেছিল, ভীষণ মন খারাপ করেছিল, কারণ টিকটকের দ্বারা অনেক অনেক বন্ধু পেয়েছিলাম। পিউ, এলে জানিও আমিও স্কুল চাকরি করি, তাই বর্ধমান থাকি, গার্লস স্কুলে জব করি আমি, এখন লকডাউনের জন্য বাড়ি এসেছি। ঠিক আছে, গেলে নিশ্চয়ই জানাবো। হিয়া মাইতি, তুমি কি জব করো? আমি মানে আমার তো একটা ভিডিও পোস্ট করা আছে, আমার সম্পর্কে সব কিছুই বলেছিলাম, আমি প্রাইমারি স্কুলের টিচার। সুকন্যা প্রামাণিক, লাভ ইউ দি ভাই, লাভ ইউ টু, লাভ ইউ সো মাচ, তোমাদের সবাইকে অনেক 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 লাভ ইউ। শেখ ইরফান, কেমন আছো দি ভাই? আমার কোনো নিজের দি ভাই নেই, আমি ভালো আছি, নিজের দি ভাই নেই, বাট আমাকে দিদি বলে ডাকতে পারো, আমাকে সবাই অনেকেই ভালোবাসো দিদি বলে। অনেক আমাকে আরো একজন FB-তে লিখেছিল, দি ভাই তুমি কি আমার দিদি হবে? আমি তো তোমাদের দিদি, দিদি তোমাদের বোন, তোমাদের ভালোবাসার কাছেরই মানুষ হয়েই থাকতে চাই। তিথি ঘোষ, কেমন আছো দি ভাই? আমি ভালো আছি, তুমি কেমন আছো বলো। ভীষণ গরম পড়েছে, ভীষণ গরম পড়েছে, আমি ছাদে এলাম কথা বলবো বলে, বাট মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এখনো। দেখো দেখি সোনাইকে ডাকছি, ও আসবে। পিউ দিব, তোমাদের ওইদিকে বৃষ্টি কেমন হলো? বৃষ্টি তো এখন হয়নি, কালকে কালকে হয়েছিল বৃষ্টি, এখন অতটা বৃষ্টি হয়নি। ভালো আছি মানিক ঘোষ, সকাল থেকে তোমার লাইভে আসার ওয়েট করছিলাম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমি আজকে ভাবলাম যে আজকে আর কোনো ব্লগ দেব না, তোমাদের সঙ্গে একটু আড্ডা আড্ডা দিই, আর কোনো ব্লগ দেব না। এসছে নাকি দেখি। সুমনা পুরকে, হাই দি ভাই কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? পিউ দিবর, সাবধানে থেকো। হ্যাঁ তুমিও তুমিও সাবধানে থেকো। শতরূপা জানা, কেমন আছো দি ভাই? আমি ভালো আছি। আরেকজন এসছে দেখো, যার কথা তোমরা জিজ্ঞেস করছিলে,
আরেকজন এসেছে, হাই বলে দাও সবাইকে। হাই, কেমন আছো তোমরা? তোর কথা এতক্ষণ অনেকেই মানে বন্ধুরা সবাই জিজ্ঞেস করছিল, এখানে পেছনে এসে বস, মানে সাইডে এসে বস। মানে তোমার বাড়ি কাঁথিতে কোথায় থাকো? আমার বাড়ি কাঁথিতে সরস্বতী তলা, ওখানটায় আমাদের বাড়ি। সুমনাপুর কোথায় দিবে, কেমন আছো? ভালো আছি। আচ্ছা, এগুলো হয়ে পড়েছি। হিয়া মাইতি দি ভাই, তোমার আর বনুর বন্ডিংটা আমার হেভি লাগে। থ্যাংক ইউ সো মাচ। আমাদের কি ঝগড়া হয়? হ্যাঁ, মাঝে মাঝে ঝগড়া হয়, কিন্তু খুবই কম। সেটা মাঝে মাঝে হয়ে যায়, মাঝে মাঝে। আর তো ছোট যখন ছিলাম না, তখন আমাদের বেশি ড্রেস নিয়ে লেগে যেত বেশি ঝগড়াঝাটি। ও আমারটা পরে নিত, আমি ওরটা পরে নিতাম, আমাদের বেশি ছোটবেলায় ড্রেস নিয়ে। এখন অতটা বা ঝগড়াঝাটি লাগে না, ড্রেস নিয়ে আমাদের ভালোই ঝগড়া লেগে যেত। এদিকে আয়, অর্ধেক করে। আমাদের না ঝগড়া হলেও কিছু সময়ের মধ্যে আবার সবকিছু ঠিকঠাক হয়ে যায়। শিল্পা দিদি ভাই, এসে গেছি দুপুরে ঘুমিয়ে গেলে যদি তোমার লাইফটা মিস করি, তাই জন্য ঘুমাইনি। লাভ ইউ দি ভাই, লাভ ইউ সো মাচ, লাভ ইউ সো মাচ। আমি ভাবছিলাম যে আমার মোটামুটি প্রায় সব বন্ধু যারা আমাকে কমেন্ট করে ভালোবাসে, সবাইকে দেখতে পাচ্ছি, সবাইকে দেখতে পাচ্ছি, একজনকে দেখতে পাচ্ছি না। মনে মনে ভাবছিলাম এসেছো, থ্যাংক ইউ সো মাচ। একটু ঘুমিয়ে নিতেই পারতে। দি ভাই, তোমার দিলরুবা দি ভাই, তোমার বোন কেমন আছে? বাড়ির সবাই কেমন আছে? বাড়ির সবাই মোটামুটি ভালো আছে। বোন, আমিও ভালো আছি, তুমি কেমন আছো? ও জানো, ও পুরো মানে ভালো করে ঘুমিয়ে চোখ মুখ ফুলিয়ে তারপরে এসছে। আমি, আমার ঘুম পাচ্ছিল, বাট আমি কোনো রকম তাড়াতাড়ি উঠে এসেছি তোমাদের সঙ্গে গল্প করব বলে। আচ্ছা ঝিনুক লাইভ, তোমার বোনকে ডাকো, ওই যে এসে গেছে লাইভে, দেখো আমার বোনকে। সঞ্জয় দাস, হাই ম্যাডাম, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? মাই ভিলেজ ব্লক, দি ভাই কেমন আছো? মুর্শিদাবাদ থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ। তোমরা যে এত দূর দূর থেকেও আমাকে দেখছো, ভালোবাসছো, সত্যি আমি মানে নিজেকে ভীষণ লাকি মনে করছি, থ্যাংক ইউ সো মাচ। দি ভাই, তুমি বনু, তুমি খুব ভালো। ও বনু, থ্যাংক ইউ। শকুন্তলা দাস, হাই দি, হ্যালো হ্যালো, তোমার ড্যান্সগুলো খুব ভালো লাগে, দিলরুবা বলছে আমাকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। চেষ্টা করি আগের মতো অতটা রেগুলার করতে পারি না, তবে এখন ভাবছি যেহেতু আমি ভিডিওগুলো পোস্ট করছি, এখন ভাবছি যে একটু নাচটার প্রতিও জোর দেব। মাঝখানে না অনেকদিনই, প্রায় 1-1.5 বছর আমি নাচটা বন্ধ বন্ধ সেরকমভাবে না হলেও বন্ধ হয়ে গেছিলো এই লকডাউনের জন্য। হ্যালো বনু, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা শকুন্তলা দাস, কেমন আছো দি? ভালো বললাম। সুমনা সাউ, কেমন আছো দি ভাই? ভালো আছি, তুমি কেমন আছো বলো? তোমাকে খুব সুন্দর লাগছে দিলুয়া, থ্যাংক ইউ। হ্যালো বনু, কেমন আছো? ভালো বলে দাও। আমি তো খুবই ভালো আছি, আমি সবসময়ের জন্য খুব ভালো থাকি। হিয়া মাইতি, বনু কি নিয়ে পড়ে? বনু, আমি জেনারেল সাবজেক্ট নিয়েই পড়ি। ও জেনারেল লাইনেই পড়ছে। প্রাচুর্য মাইতি, আমার বাড়িও কনটাই, তোমার ব্লগ আমি রোজ দেখি, এখন আমি মুর্শিদাবাদে আছি। থ্যাংক ইউ সো মাচ আমার ব্লগ দেখার জন্য। তুমি কি মুর্শিদাবাদে পারমানেন্ট থাকো? তোমার মানে কাঁথিতে কোথায় বাড়ি? সুমনাপুর। তোমার ড্যান্সগুলো খুব ভালো লাগে গো, থ্যাংক ইউ সো মাচ। আর আমি যে ড্যান্সগুলো করি, আমি তো নাচি, এডিটিংও করি, বাট ও ক্যামেরা করে দেয়, ও আমার জন্য ভীষণ পরিশ্রম করে। আমি কিন্তু ওকে সব আইডিয়াগুলো দিয়ে দিই, কোথায় কোন পজিশনে নাচতে হবে, কোন জায়গায় কীরকম কী করবে, ও ভীষণই হেল্প করে। পোয়েম ব্লগস, হাই দি, হ্যালো, মাই ভিলেজ ভিলেজ ব্লগ। দিদি তুমি বনুটাকে একই দেখতে গো, তুমি আর বনু অনেকটা একই দেখতে। এই প্রথম কিন্তু কেউ বললো, না হলে আমার দুজনকে একই দেখতে কেউ সেরকম বলে না, এই প্রথম।
অঙ্কিতা, দু বোন থাকে খুব ভালো গো। আমার ভাই আছে খুব দুষ্টু, প্রচন্ড ঝগড়া করে। ভাইরা না একটু দুষ্টুই হয়? আমাদের ভাই তো আমাদেরকে প্রচুর মারে। আমার মানে মিষ্টি মামের ছেলে আমাদের ভাই, আমরা দু বোন, আমার মাসির ছেলে আছে, আমাদেরকে প্রচুর। আর আমার কাকুর ছেলে যে দুজন ভাই আছে, ওরাও ওরা আমাদেরকে মারে না, মানে ওরা একটু মাঝে মাঝে মুখ করে ফেলে এইসব, মানে ওরাও আমার দুজনকে খুব ভালোবাসে। কেমন আছো? দুজনকে খুব সুন্দর লাগছে পোয়েম ব্লগস, থ্যাংক ইউ। রিম্পা রয়, দি ভাই তুমি কেমন আছো? তোমার কোনো অ্যাটিটিউড নেই, খুব ভালো তুমি, থ্যাংক ইউ সো মাচ। অ্যাটিটিউড কীরকমভাবে, মানে তোমরা আমাকে টিকটক থেকেই দেখে আসছো, বাট আমি অ্যাটিটিউড যে বলছো কীরকমভাবে অ্যাটিটিউড করবো, আমি সাধারণ লাইফেও এরকম, তোমাদের সঙ্গেও এরকম, সত্যিকারের অ্যাটিটিউড আমি সেরকমভাবে, আমার আমি নিজেও মনে করে ওরকম কিছু ভাবি না, কারণ অ্যাটিটিউড করার মতো আমার এমন কিছু বিশাল কিছু নেইও যে আমি অ্যাটিটিউড করবো। থ্যাংক ইউ, এটা এটা আমার কাছে অনেক বড় কমপ্লিমেন্ট। হ্যাঁ পোয়েম ব্লগস, কেমন আছো তোমরা দুজনে? তোমাদেরকে খুব সুন্দর লাগছে, সুন্দর লাগছে, থ্যাংক ইউ। শুভেন্দু হালদার, ওয়েলকাম টু লাইফ, থ্যাংক ইউ। শিল্পা দাস, হাই দি, হ্যালো হ্যালো। সুরজিৎ সরকার, তোমরা তোমাদের কোনো ভাই বোন, তোমরা ক ভাই বোন? তোমার বাবা কি কাজ করে? আমরা দু বোন, আমাদের কোনো মানে ভাই নেই। আমার বাবা স্কুল টিচার, আমার বাবা হাই স্কুলের টিচার। আমাদের মানে প্রায় সবাই আমাদের ফ্যামিলিতে টিচার ফ্যামিলি বলতে পারো, প্রায় আমার কাকুরাও প্রায় টিচার, সবাই আমাদের টিচার ফ্যামিলি। আচ্ছা তোমরা ক ভাই বোন? তুমি ক্যামেরাম্যান যে তোমার, তো দি ভাইকে আইডিয়া দেবে তো, তুমি ক্যামেরাম্যান যে তোমার, হ্যাঁ তুই তো আমাকে আইডিয়া দিবি, ক্যামেরাম্যান হয়েছিস। আচ্ছা ক্যামেরাটা এত নড়িও না সাথী মাঝি, ঠিকই বলছো। আসলে না মানে স্ট্যান্ডটা আনতে খেয়াল নেই, হাতে রেখে কথা বলছি না, এই জন্য নড়ে যাচ্ছে। আর একটা হাতে কি করি, আমি দু হাতেই তো ফোন থাকে, মানে এক হাতে সাউন্ড দেওয়া থাকছে, মানে একটা ফোন আর একটা হাতে ক্যামেরা করছি, একটা ফোনে তো হাত নড়বেই এমনিতে। না না এখন লাইভের কথা বলছে। ও আচ্ছা এখন লাইভের কথা বলছে। আচ্ছা প্রাচুর্য মাঝি, আমার বাড়িও কনটাই সরস্বতী তলা, তাহলে তো একদমই কাছাকাছি। তুমি নিশ্চয়ই তাহলে আলোয় ফেরা চোখের যে মানে আই নার্সিং হোমটা আছে, তুমি নিশ্চয়ই জানো ওখানেই আমার বাড়ি পুরো। অঙ্কিতা সেন, আমি ভালো আছি বুনু। হ্যাঁ বলো, ভালো আছে, ভালো থাকলেই ভালো, তোমরা সবাই ভালো থেকো। শুভেন্দু হালদার টু দিল্লি, দিল্লি থেকে উনি দেখছেন। সঞ্জয় দাস, টাটা ম্যাডাম, পরে পুরো ভিডিও লাইভ দেখে নিব। ওকে টাটা, আপনি খুব ভালো থাকুন, সাবধানে থাকুন। তোমার দু বোন আমাদের বাড়িতে এসো বোন, মানিক ঘোষ। যাবো যাবো, লকডাউন কমুক, আমি তোমাদের সবার বাড়িতে, আমার দুজন ধরে ধরে তোমাদের সবার বাড়িতে যাব, তখন দেখবো খুঁজে, তখন দেখবো কত আমাদেরকে ডাকো, এখন লকডাউন বলে সবাই ডাকছো না? যাবি সবার বাড়িতে? হ্যাঁ সবার বাড়িতে খুঁজে খুঁজে যাবো। আচ্ছা যদি লকডাউন শেষ হয়ে যায় একদিন, যদি তোমাদের সবাইকে বলি একটা জায়গায় আসতে, তোমরা সবাই আসবে, দেখা করব। হিয়া মাইতি, হাই দি ভাই কেমন? এরম নর্মাল থাকলে অনেক ভালোবাসা পাবে গো, থ্যাংক ইউ সো মাচ। তোমরা আমাকে যতজন যে এত ভালোবাসা দিচ্ছ, এটাই আমার কাছে বিশাল বড় ভাগ্যের ব্যাপার। অঙ্কিতা সেন, থ্যাংকস বুনু দি ভাইকে এইভাবে সাপোর্ট করার জন্য, থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম। না আমি থ্যাংক ইউ বলবো না, তোর তোর ভাগ্য ভালো তুই আমাকে হেল্প করিস, আমার তোমার ভাগ্য ভালো যে আমি তোমাকে সব ভিডিও বানিয়ে দিই। না না আমি সিরিয়াসলি, আমার ভাগ্য ভালো আমাকে ভিডিও বানিয়ে দিস। আমাদের সঙ্গে যখন ঝগড়া হয় তখন কিন্তু ওর সঙ্গে কথা বলি না, কিন্তু ভিডিওটা করে দিই। যখন ঝগড়া হয় তো ধরো আমি রেডি হয়ে গেলাম কোনো কারণে, ওর সঙ্গে ঝগড়া সেটি একটা রাগারাগি হয়ে গেল, আর কেউ কারোর সঙ্গে কথা হবে না, কিন্তু কাজ ঠিক হয়ে যাচ্ছে। শুভেন্দু হালদার, খুব সুন্দর লাগে দু বোনকে, থ্যাংক ইউ সো মাচ। স্প্রিয়া দি ভাইকে ভালো করে দেখাও। আরে স্প্রিয়া, তোমাদের স্প্রিয়া দি ভাই তো ক্যামেরাতে আসতেই চাইছে না, ওই ক্যামেরাটা তো নড়াতে না বলছে, তুই যাবি নিচ থেকে আন না, নিচে ড্রেসিং টেবিলেই আছে।
আচ্ছা নাহলে আমি আস্তে করে ধরে রাখছি, আসলে নড়ছে, সত্যিকারই নড়ছে। তাহলে তুমি এদিকে সরে এসো, আমার তো প্রবলেম হচ্ছে। আচ্ছা আমি আনছি। আনছি না না আনলে হবে না, তুমি আমার পেছনে বসো তো ভালো করে। দিলবা পারভিন, তোমার বোন খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ। রিম্পা রয়, থ্যাংকস দিভাই রিপ্লাই দেওয়ার জন্য, এই জন্য তোমাকে এত ভালোবাসি, এই জন্য আমি তোমাদেরকে আরও অনেক বেশি ভালোবাসি, তোমরা আমাকে ভালোবাসো বলে। সুরজিৎ সরকার, এই কনটে কোথায় গো? কনটাই, আমার বাড়ি কলকাতা, তোমাদের ওখানটা কোন জায়গা? পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি, নাম শুনেছো? দীঘার পাশাপাশি এলাকায়। আমাদের বাড়ি একদমই দীঘা, দীঘার পাশাপাশি। সুমনা পুরকাই, তুমি কিসে ভিডিওগুলো করো আর কিসে ব্লগ ভিডিওগুলো এডিট করো গো? আমি ভিডিও ফোনেই করি, ফোনেই এডিট করি। ইনশট বলে একটা একটা অ্যাপস আছে, ইনশট বলে, ওখানেই আমি এডিট করি, ফোনেই আমি সব কিছু করি। আমার আপাতত কোনো ক্যামেরা নেই। বোন কয়েকদিন ধরে ধরেছে যে ক্যামেরা নেবে, বাট এই মুহূর্তে ক্যামেরা নেবো না, ভাবছি কিছুদিন পরে আস্তে আস্তে করে, কারণ একটা ক্যামেরার দাম তো খুব কম, অনেকটাই দাম, এই হুট করে এখন নেব না, ভাবছি কিছুদিন পরে নেব। প্রিয়া পল, কেমন আছো? কিউট দি ভাই, আমি ভালো আছি, তুমি কেমন আছো? বনুটা অনেক সুন্দর ধরে ধরে আস্তে আস্তে কথা বলে। আরএস ব্লগ, দি ভাই আমি বাঁকুড়া থেকে বলছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? শকুন্তলা দাস, হ্যাঁ যাবো দি দেখা করতে, থ্যাংক ইউ সো মাচ, একদিন নিশ্চয়ই তাহলে তোমাদের সবার সঙ্গে দেখা করবো। ঝর্ণা সামন্ত, কিউট লাগছে দুজনকে, থ্যাংক ইউ। শতরূপা জানা, তোমার বোনকে দারুণ লাগে, আর ওই দি ভাইও দারুণ কথা বলে, থ্যাংক ইউ। দি ভাই, লকডাউন শেষ হয়ে গেলে তোমাদেরকে আর তোমার ফ্যামিলিকে আমি আনতে যাব, আমার সাথে আসবে তো তোমরা? যাব যাব, এখান থেকেই, তোমার বাড়ি এইখানে কাছাকাছি, চণ্ডীপুরের কাছে বলছিলে না? যাব, নিশ্চয়ই যাব। এমনিতেই তো চণ্ডীপুরের ওপর দিয়েই তো আমাদেরকে যেতে, আর মানে কলকাতা যাই বলো, হলদিয়া যাই, ওখান দিয়েই তো যাতায়াত করতে হয়। ঝর্ণা সামন্ত, বোনটা ভাগ্য করে পেয়েছো, যাই বলো। হ্যাঁ এটা ঠিক, এটা তো আমি আমি নিজেও বলি, আমি নিজে বলার থেকেও নিজেকে নিজে বেশি সবই মনে করিয়ে দিচ্ছ একে, এটাই যথেষ্ট। ওই আমি বলি না, শোনাই বলি, হ্যাঁ কি না? হ্যাঁ বলে, আমি বলি না বলি, ও নিজেকে নিজে একা একা ক্রেডিট দিয়ে নেয় সবসময়ের জন্য, আমাকে আর এক্সট্রা করে বলতে হয় না। একজন কমেন্ট করেছিল না আমার ইয়াররিংসটা নিয়ে, ইয়াররিংসটা জানো আমি আজকেই কিনেছি, তোমাদেরকে বলে দিল যে ও লাইভে আসবে, তখনই তার একটু পরেই আমাকে দিয়ে দোকান গিয়ে এটা কিনেছে। আচ্ছা কোথায় আমার সব উপরের দিকে? বোনটা ভাগ্য করে পেয়েছো, মানিক ঘোষ, না না ভালোবেসে বলে ডাকছি বোন, ভালোবেসে বলে ডাকছি বোন, যখন মন থেকে চলে আসবে তোমরা, ও যখন যখন মন তখন চলে আসবে, থ্যাংক ইউ সো মাচ, যাবো নিশ্চয়ই যাবো। অনন্যা, তোমার দুজনকেই খুব ভালো লাগে, থ্যাংক ইউ। সহেলি ভট্টাচার্যা, হাই স্পর্ধাদি কেমন আছো? আমি ভালো আছি। আরেকটা কথা তোমরা জানো মনে হয়, আমার দুজনের ডাক নাম কি বলতো? আমার নাম মুনাই, ওর নাম বল সোনাই। আমার নাম মুনাই ওর নাম সোনাই, এটা আমাদের ডাক নাম, সবাই বাড়িতে সবাই এটা বলেই ডাকে। আচ্ছা শুভেন্দু হালদার, উনি বলছেন যে মারামারি করো একদিন, দেখি কে জেতে। মারামারি করবো, মারামারি ছোটোবেলায় অনেক মারামারি করেছি, এখন আর মারামারি করতে চাই না। আমরা কিন্তু টিকটকে একটা ভিডিও ছেড়েছিলাম যে দুজনের মারামারি হচ্ছিল। কৃষাণু মণ্ডল, কিরে রেগে আছিস কেন? আরএস ব্লগস, তুমি কোন ক্লাসে পড়ো? কে, আমি না ও? ও এখন থার্ড ইয়ারে পড়ছে, আমার এম এ কমপ্লিট হয়েছে,
বিএডে ঢুকবো ভাবছি, বিএড দেখা যাক কি করা যায়। আচ্ছা, ছায়া পণ্ডিত, আমার বাড়ি ডেবরা। আচ্ছা, ডেবরা নামটা শুনেছি, হ্যাঁ ডেবরা আমাদের এখানে কাছাকাছি। থ্যাংক ইউ ওখান থেকে আমাকে দেখার জন্য। পিউ হালদার, সোনাই এখন কিসে পড়ে, স্কুল নাকি কলেজ? সোনাই এখন থার্ড ইয়ারে পড়ছে, কলেজেই পড়ছে, বুঝতেই পারছো পড়াশোনাটা। শুভেন্দু হালদার, বোন সবটাতে জিতে যায়। হ্যাঁ, ও সবেই জিতে যায়, আমার থেকে মারামারি করলে ওই জিতে যাবে। গোলুইত পুচকু এসছো, হাই দি, হাই পিউ ধীবর, কলেজ মাই ভিলেজ ব্লক। দি, তোমার বাবা মা ভালো আছেন? হ্যাঁ ওনারা ভালো আছেন। হিয়া মাইতি, হ্যাঁ গো গোলুইত পুচকু, কেমন আছো দিদি? ভালো আছি। তোমার আজকে এত দেরি হলো কেন, তুমি কি করছিলে, ঘুমিয়ে গেছিলে না? অঙ্কিত সেন, দুই বোনের খুব ভালো বন্ডিং, এইভাবেই থাকো। থ্যাংক ইউ সো মাচ ছায়া পণ্ডিত, আমি মেদিনীপুর থেকে বলছি, আমার বাড়ি ডেবরা, নামটা শুনেছি। প্রিয়াপল, কিউট দি ভাই, একদিন মেকআপ ভিডিও দাও। ঠিক আছে, আমি তোমার কথাটা আমি রাখবো, আমি চেষ্টা করবো একদিন মেকআপ ভিডিও বানানোর, অবশ্যই একদিন দেখা করো। এটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে, কারণ ওর সঙ্গেই আমি আলোচনা করেছিলাম যে সোনাই একদিন একটা মেকআপ ভিডিও বানাবো, ওকে বলেছিলাম। আমি খুব ভালো মেকআপ পারি না, তবে যতটুকু পারি একদিন একটা মেকআপ ভিডিও বানাবো ওকে বলেছিলাম। আচ্ছা, রিপ্লাই দেওয়ার জন্য থ্যাংকস। থ্যাংক ইউ অঙ্কিতা, দিলরুয়া পারভিন, দি ভাই তুমি একদিন হোম ট্যুর করো প্লিজ। ওকে ওকে, আমি একদিন হোম ট্যুর করবো। আরে করবো করবো না, হয়ে উঠছে না, কোনো না কোনো এটা ওটা দুপুরবেলা করতে যাবো, কেউ না কেউ ঘুমাচ্ছে, একদম বাড়ি একটু ফ্রি না থাকলে ওই সময় ছাড়া ভালো লাগে না, কেউ ঘুমাচ্ছে, আমি কোনো রুম দেখাবো কেউ ঘুমিয়ে থাকছে, ওটা তো ভালো লাগবে না দেখতে। অনেকবার ইয়ে করেও হয়নি, আমি রিসেন্ট করবো, দাঁড়াও একদিন সুযোগ বুঝে। ও হ্যাঁ অর্ণবী, তোমার বাড়ি ময়না, ঠিক ঠিক। বনু হাসছো কেন? হাসি পেয়ে গেলে কি করব। আমার বাড়ি মেছেদা গহিয়া, আমি নন্দকুমার কলেজে যেতাম দি ভাই। আচ্ছা, আমি আমি এমএটা না হলদিয়া গভর্নমেন্ট কলেজ থেকে করেছি, তাহলে তো তুমি অবশ্যই জানো কলেজটা, ওখান থেকেই আমি এমএ কমপ্লিট করেছি। সুরজিৎ সরকার, তোমার বোন কত বছরের ছোট আমার থেকে? সাড়ে তিন চার বছরের ছোট আমার থেকে। শুভেন্দু হালদার, উনি ডিউটিতে আছেন, ডিউটি থেকে আমার সঙ্গে আমার লাইভ দেখছেন, থ্যাংক ইউ সো মাচ। আহেন্দিতা, আহেন্দিতা ট্রেডিং, হে হাই হ্যালো। না হিয়া মাইতি, দি ভাই ও দি ভাইটাও ভালো গো, বনু দিদি আছে বলে বনু দি ভাই অনেক ভালো লাগে। হ্যাঁ এটা তো নিশ্চয়ই, আমরা দুজন যেখানেই যাই একসঙ্গেই যাই, একা থাকলে হয়তো কোথাও বেরোতাম না। আহেন্দিতা, শুভেন্দু হালদার, উনি ওনার বাড়ি বাড়ি আমার সরলেক সেক্টর 5। আমরা কলকাতা যাই, বাট বছরে একবার কি দুবার যাই, আমার মিষ্টি মামের বাড়ি, খুব একটা বেশি আমাদের যাওয়া হয় না। আমার পিসিমণির বাড়িও আছে যাদবপুরে। অ্যানি আর হানিকে খুব মিস করছি লাইভে অর্ণবী। হ্যাঁ গো, ওরা না কাঁথি গেছে, ওই জন্য ওদেরকে দেখতে পাচ্ছ না, হলে থাকলে ওদেরকে দেখতে পেতে না, এতক্ষণে সাজুগুজু করে পেছনে সাইডে বসে থাকতো, অ্যানি তো আমার কোলেই বসে থাকতো, ওরা কাঁথি গেছে ওই জন্য ওদেরকে দেখাতে পাচ্ছি না। শুভেন্দু হালদা, থাকি ডেলি ফর সার্ভিস। জবা নস্কর, কেমন আছো দি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? শকুন্তলা দাস, তোমার বিয়ের ভিডিও দেখার জন্য ওয়েট করে আছি। যখন যখন বিয়ে যদি হয়, যদি হয় নিশ্চয়ই দেখতে পাবে। মানিক ঘোষ, দেখেছি টিকটকে তোমাদের মারপিট। সহেলি ভট্টাচার্য, স্পর্ধা দি আর স্পৃহাদি, তোমাদের দুজনকেই খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ সহেলি। পোয়েম ব্লগস, হ্যাঁ আমি দেখেছিলাম টিকটকে তোমাদের দুজনের মারামারি, মনে আছে সবার। জবা নস্কর, খুব মিষ্টি লাগছে, থ্যাংক ইউ।
আমার এমনিতেই মুখটা দেখে বুঝতে পারছো কি পুরো লাল লাল হয়ে আছে। মানে পাশের বাড়িতে একজনের বাড়িতে কালী পুজো হয়েছিল, ওখানে কি করেছে বলো তো, পুরো মুখে না আবির, মাথায় আবির পুরো দিয়ে দিয়েছিল। যত মুখ জল দিয়ে ধুই, সাবান দিয়ে, ফেস ওয়াশ যাই দিয়ে ধুই না কেন, মুখ থেকে আবির মানে ওঠেই নি, পুরো লাল হয়ে আছে। আমার তো এগুলো দেখো পুরো লাল, জাস্ট তাও আমি জল দিয়ে দিয়ে ঘষে ঘষে ধুয়েছি, কালকে শ্যাম্পু করেছিলাম বলে আর আজকে আর করিনি। আচ্ছা কইরি দেখছি হাসপাতালে, হ্যাঁ আমি দেখছিলাম, জবানসুর খুব মিষ্টি লাগছে। থ্যাংক ইউ সোনা দিদি, কেমন আছো? আহিন দিদি থ্যাংক, ভালো আছি, থ্যাংক ইউ, তুমি কেমন আছো? চোখ অফ করা দি ভাই, নেট প্রবলেম হচ্ছে মানে হয়, বুঝতে পারছি না গো। শকুন্তলা দাস, তোমার বোনের মেকওভার করো দি। আচ্ছা ঠিক আছে, ঠিক বলেছ, একটা ভালো আইডিয়া দিয়েছ। এই পিন্টু, ওই আমরা ছাদের ওপরে, তোমার বোনের মেকআপ, ঠিক আছে একদিন ওর মেকওভার করব। রিপ্লে দেওয়ার জন্য থ্যাংকস শত রূপা জানা, থ্যাংক ইউ, তোমরা আমাকে কমেন্ট করছো এর জন্য আরও অনেক বড় থ্যাংকস। শর্মিলা পাল, দি ভাই কেমন আছো, কি করছো? না দি ভাই, কি করছো দি ভাই? তোমাদের সঙ্গে তো গল্প করছি, না হলে এতক্ষণ ঘুমাচ্ছিলাম, কোনো রকম উঠে এসেছি, আজকে ইচ্ছে হলো শাড়ি পরতে, শাড়িও পরেছি তোমাদের সঙ্গে গল্প করব বলে। এই হচ্ছে রিম্পা দিদি ভাই, হুগলি নাম শুনেছো? আমার হুগলিতে বাড়ি, হ্যাঁ অবশ্যই হুগলি নাম শুনেছি। তোমরা সবাই খুব ভালো থেকো। শর্মিতা পাল, নামটা খুব সুন্দর, শর্মিতা কেমন আছো দিদি? আমি ভালো আছি। আর এস ব্লগ, আমারও একটা দিদি আছে, তুই ক্যামেরা থেকে মুখ এ করে নিলে আমি কী করবো? আমারও একটা দিদি আছে, ওর এখন বিয়ে হয়ে গেছে, কিন্তু আগে ওর সাথে খুব ঝগড়া করতাম, এখন খুব মিস করি তোমাদের দু বোনকে দেখে, খুব মনে পড়ছে আমাদের সেই দিনগুলো। সত্যি তাই, মানে দু বোন থাকলে না মানে বন্ডিংটা এত ভালো হয়, টাইম পাস করার একটা মানে কোনো টাইম পাস নিয়ে আর কোনো মানে টেনশনই থাকে না, যেদিক দিয়ে হোক টাইম কেটেই যায়। বিশেষ করে ও ও অবশ্য আমার জন্য বেশি করে, কিছু খিদে পেলে যাই হোক ওই খাবার টাবারগুলো বেশি বানায়। আমি তো মাঝে মাঝে টেনশনে পড়ে যাই যে দিদির বিয়ে হয়ে গেলে তখন কি হবে, আমি একা সারাদিন বাড়িতে কি করব, মানে এখানে ওখানেও তো ঘুরতে যাই না, দিদি থাকলেই যতটুকু ঘুরতে যাই। না দিদির বিয়ে হয়ে গেলে মানে বিয়ে করব না। হ্যাঁ গো দি ভাই জানি আমি। দিদি শর্মিতা, দিদি তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি কাঁথি, মানে কনটাই, পূর্ব মেদিনীপুর। স্পর্ধা দি ভাই মেকআপ ভিডিওতে মেকআপ করাবে, স্পর্ধা ও স্পৃহা দি ভাইকে মেকআপ ভিডিওতে মেকআপ করাবে, ঠিক আছে একদিন ওকে মেকআপ করাবো। কিন্তু সত্যি বলতে কি আমি মেকআপ করতে একদমই ভালোবাসি না। ত্রিশিতা দত্তা, দি ভাই তোমার সব ভিডিও আমার খুব 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 ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ ত্রিশিতা, থ্যাংক ইউ সো মাচ। দিলরুবা, আমিও হলদিয়া গভর্নমেন্ট কলেজে পড়ছি, এই এই ইয়ার এই 2021-এই আমার এমএ কমপ্লিট হয়েছে। আমি কলেজ 2021-এ একবার মনে হয় গেছিলাম প্রথমের দিকে, জাস্ট একবার সার্টিফিকেট আনতে। ত্রিশিতা দত্ত, তোমার ড্রেসগুলো দারুণ, থ্যাংক ইউ সো মাচ। আর আমার তো জানো আমার বেশিরভাগ ড্রেসই আমি অনলাইন থেকেই বেশি কেনাকাটা করি। দীপালি বক্সি, দি ভাই কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো বলো? আর শাড়িগুলো তোমাকে ভীষণ ভালো লাগে, থ্যাংক ইউ ত্রিশিতা। তোমার মাথার চুলগুলো ওপরে বাঁধো, তোমাদের দেখে আমার গরম দিচ্ছে, সিরিয়াসলি ভীষণ গরম দিচ্ছে, আমি তো মানে ক্লেচারটাও আনিনি। না না ছেড়ে ছেড়ে দে ছেড়ে দে, না বুনুর আগে বিয়ে দিয়ে দাও। কেন গো? ঠিক বলেছো, ওর আগে বিয়ে দিয়ে দেবো, এটাই নিয়ম যে দিদিদের আগে বিয়ে হবে বোনের পরে, মানে বোন এখন বাতের খাতায়, আগে দিদি হোক এরকম কোনো কথা নেই। শর্মিতা দি ভাই তুমি কোন স্কুলের টিচার? আমি প্রাইমারি স্কুলের টিচার, আমি কাঁথিতেই, ওখানে একটা স্কুল আছে প্রাইমারি স্কুলেরই টিচার বাড়ির পাশেই। তোমার বুনুর নাম কি? আমার বুনুর নাম স্পৃহা।
এত ঢং করে বলার কি আছে? স্পৃহা মন্ডল, সোহেলি ভট্টাচার্য, লাভ 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 টু শিল্পা দিদি ভাই, আমার বাড়ি বাঁকুড়া, অবশ্যই আসবে, বিষ্ণুপুর, মুকুটমণিপুর, জয়রামবাটি ঘুরিয়ে দেখাবো, খুব মজা হবে নিশ্চয়ই, তাহলে একদিন তোমাদের বাড়ি যাব, এগুলো কিন্তু ঘুরিও। স্পর্ধা দি, তোমার ড্যান্সগুলো খুব ভালো লাগে, সোহেলি ভট্টাচার্য, থ্যাংক ইউ সো মাচ। মনি মনীষ মনীষ আইডিয়া, কেমন আছো? বাংলাদেশ থেকে বল, বাংলাদেশ থেকে। আমি ভালো আছি, তুমি কেমন আছো? মানে খুব ভালো লাগে যখন দূর দূর থেকে সব বন্ধুরা আসে, কথা বলে ভীষণ ভালো লাগে। আমি না বাংলাদেশ মানে একবার আমার পিসিমণির বাড়ি মালদাতে, ওখানে গেছিলাম, মালদার একদম ও পিসিমণির বাড়ির পাশেই বাংলাদেশের বর্ডার, ওখানে গেছি, বাংলাদেশের বর্ডার ওই সাইডে গেছি, ওখানকার একজন পুলিশ, ওনারা খুব ভালো বলছে, এসছো যখন বাংলাদেশের মাটিতে একবার পা দিয়ে যাও, মানে ওই বর্ডারটা পেরিয়ে দু তিন পা হেঁটে আবার আমরা ঘুরে চলে এসেছি, এই জন্য বলছি যে বাংলাদেশ আমিও গেছি। তোমাদের বাংলাদেশের গানগুলো না খুবই ভালো হয়। হ্যাঁ বনুকে বলো তোমায় ফুল, বনুকে বলো তো ফুল ড্রেসটা দেখাতে, তোমার ফুল ড্রেস দেখাও। আচ্ছা দেখো, এটা কোথায় কিনে দিয়েছিলাম বলতো? কোথায়? হলদিয়াতে না, এটা তো ট্রেন্ডস, ট্রেন্ডস, এটা এটা ট্রেন্ডস, এটা তমলুকে ট্রেন্ডসে কিনে দিয়েছিলাম। টাটা দি ভাই দিলরুবা, টাটা, এতক্ষণ থাকার জন্য থ্যাংক ইউ, খুব ভালো থেকো, আবার তোমাদের সঙ্গে তো এমনি ব্লগে আমার কথা হচ্ছে, তোমরা কমেন্ট করছো, আমার খুব ভালো লাগে, টাটা। শর্মিতা পাল দি ভাই, তোমার ড্যান্সগুলো খুব ভালো লাগে, থ্যাংক ইউ। ইনস্টাগ্রামে ভিডিও করো না কেন দিদি? ইনস্টাগ্রামে না ভিডিও করি, করি না তা নয়, খুবই কম করি, মানে কি বলতো, আগে যেটা হতো টিকটকে একটা লাইক ভিউ সব কিছুই আসতো, ইনস্টাগ্রামে অতটা আর সেই জন্য ইচ্ছেও করে না। আমি তাও ভাবছি যে এবার থেকে আসলে কন্টিনিউ সব কিছু করলে তো হবে, এবার কন্টিনিউ করি না, চেষ্টা করবো। দাঁড়াও শিল্পা, যে অনলাইন শপিং আমারও অনেক ভালো লাগে। হ্যাঁ গো, অনলাইন শপিং বিছানায় শুয়ে শুয়ে পায়ের উপর পা রেখে সারাদিন যত খুশি ড্রেস দেখো, যত খুশি ড্রেস দেখো, অর্ডার করো, চাইলে অর্ডার করো, এবং পছন্দ না হলে তুমি আবার পয়সাও ফেরত পেয়ে যাবে, এই জন্য আমার বেশি ভালো লাগে। দিদি তুমি তোমার মায়ের সাথে একদিন প্র্যাঙ্ক ভিডিও করো। আমার মা এমনিতে যা একটু রাগি আছে, দেবে আম আমরা যাচ্ছি একটু পরে। আহিনীতে তোমাকে খুব ভালো লাগে, লাভ ইউ সোনা দিদি, থ্যাংক ইউ। মানিক ঘোষ, বিয়ে করবে না তো বিয়ে করে রেখেছো কেন? আরে বিয়ে করলে তো কি হয়েছে? না না বিয়ে তো করতেই হবে, দেখা যাক, তবে এখন করব না। লিলি দাস, হ্যালো হ্যালো। অঙ্কিতা সেন, আমাদের আলিপুরে এসো, ডুয়ার্সের পাহাড় জঙ্গল সব ঘুরাবো। ঠিক আছে একদিন যাব, এমনিতেই আমাদের প্ল্যান ছিল ডুয়ার্স ঘুরতে যাওয়ার। দিদি দিদি তৃষিতা নয়, তৃষ্ণা, আচ্ছা হ্যাঁ হ্যাঁ তৃষ্ণা, সরি সরি তৃষ্ণা, আসলে এমন আসছে না, আমি আমি ভুলই পড়ছিলাম এতক্ষণ, তৃষ্ণা। রেনু মাকাল, হাই হ্যালো, পাশে বন্যা কবি কবলিত এরিয়া, আচ্ছা শুভেন্দু হালদার উনি বলছেন পাশে বন্যা কবলিত এরিয়া যেখানে হেল্প করলে ওটা, ওরা কেমন এখন? ভালো, হ্যাঁ ওরা এখন মোটামুটি ভালো, ওরা মানে ওনাদের ওদের বাড়িতে গেছে, এখন ওরা মোটামুটি ভালো, তাও এমনিতে ওরা আমরা আমরা কতটুকু হেল্প করেছি যতটুকু পেরেছি, কিন্তু এছাড়া প্রচুর এমনিতেও বিভিন্ন এনজিও থেকে ওরা অনেক হেল্প পেয়েছে। রুমি রুমি সাক্ষারি সাক্ষারি, আমার নামটা বলো রুমি। মনীষ আইডিয়া, আরেকবার এসো আমার পাশে থেকো, আমি যতটুকু পারি চেষ্টা করি সবার পাশে থাকার। হিয়া মাইতি, থ্যাংক ইউ দি ভাই, আর তোমার তোমারটাও দেখাও। আমার শাড়ি দেখো, দুজনই ব্লু রেড পরেছি, আমি দেখাচ্ছি না, আর দাঁড়াবো না, এই তো থ্যাংক ইউ দিদি, তোমার আচ্ছা
বৈশাখী দাস, হাই 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 দিদি, হ্যালো স্প্রিয়া দি ভাই, হাসিটা খুব সুন্দর হয়ে গেল। পিয়ালি ব্লগস, হাই দি, হ্যালো হ্যালো পিয়ালি ব্লগ, ওই উনি দিদি হও না, হ্যাঁ বোনই হও, ভালো ভিডিও বানায়, তোমরা গিয়ে দেখতে পারো পিয়ালি ব্লগস। তৃষ্ণা দত্ত, লাভ ফ্রম বর্ধমান, আমি টিকটক থেকে তোমার বড় ফ্যান, থ্যাংক ইউ সো মাচ। আর ফ্যান না, আমার বোন বলো দিদি বলো, আমার ভালোবাসার মানুষ, ফ্যান ট্যান ওগুলো আমি এখনও এমন কিছু হয়ে যায়নি, আমার তোমরা আমার খুব কাছের আমার ভালোবাসার মানুষ, সবাইকে বলো আমার কথা। হ্যাঁ পিয়ালি, তোমার কথা আমি এক্ষুনি সবাইকে বললাম। শর্ট ভিডিও তোমার অনেক কম কেন? আসলে খুব একটা শর্ট ভিডিও বানানো হয় না, বাট আমি চেষ্টা করব। তোমরা ইনস্টাতে আমার ফলো করতে পারো, ওখানে আমি ভাবছি এখন থেকে সিরিয়াসলি ভিডিও বানাবো। ইনস্টা আইডি ওই স্পর্ধা মণ্ডল সার্চ করলেই পেয়ে যাবে। সতর্কতা না, টাটা টাটা দি ভাই, টাটা, তুমি খুব ভালো থেকো, এবং কিন্তু প্রত্যেকদিন ব্লগে কিন্তু আমার সঙ্গে কথা বলতে হবে। রুমি সাকারি, আমার নামটা বলো, তোমার নামটা বললাম পিয়ালি ব্লগ, দিদি আমার কথা বলো বলেছি রুমি। হ্যাঁ আচ্ছা, শম্পা মণ্ডল, হাই দি, হ্যালো আর এস ব্লগ, বাই দি ভাই, বাই বাই। আমিও আর বেশিক্ষণ থাকবো না, অনেকক্ষণ বকবক করছি আর বেশিক্ষণ থাকবো না, আমি তোমার ডেলি ব্লগ দেখি। রেনু মাকাল, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। দি ভাই কেমন আছো? আমি ভালো আছি। রুমকি, রুমি সাকারি, আমি কোচবিহার থেকে দেখছি, বাবা এত দূর থেকে আমাকে দেখছো তো, আমার সত্যি আমি খুব লাকি, তোমরা এইভাবে আমার পাশে থেকো। আর কালকে তোমরা মেকআপের ভিডিও দেখতে চাইছো, দেখি আমি চেষ্টা করব রিসেন্ট কোনো ভিডিও পোস্ট করার। কালকে মেকআপের ভিডিও পোস্ট করব না, ডেলি ব্লগ। আচ্ছা দেখি দাঁড়াও কী কী ভিডিও বানাই। মেকআপেরটাই ছাড়াটা মনে হয় বেশি বেটার হবে, কারণ অনেকেই মেকআপটা দেখতে চাইছে, ডেলি ব্লগটা তো প্রত্যেক মানে হচ্ছে। জোরে কথা বলো, অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ হেভি বোন, ভালো থেকো সবাই। হ্যাঁ আমরা ভালো থাকবো, তোমরাও সবাই ভালো থেকো। শুভেন্দু হালদার, খুব সুন্দর পরিবেশ তোমাদের ভিলেজ পারফরমেন্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ দি ভাই, লাভ ইউ পিয়ালি, লাভ ইউ টু। পম্পা ঘোষ, তোমার বিএফকে কবে দেখাবে? নামটা বলো, আমার বিএফকে দেখাবো, ফাইভকে হলে আমি বলেছি, ফাইভকে বলেই তোমাদেরকে দেখাবো, নাম ওর সম্পর্কে সব কিছু তখনই বলবো। দি ভাই তোমাকে খুব ভালো লাগে, সাইমন মণ্ডল, থ্যাংক ইউ সো মাচ। আমি ভাবছিলাম যে আরও মানে যেই সব নামের সঙ্গে আমার আরও প্রত্যেক দিন কমেন্টে কথা হয় ওসব কোথায় গেল। টিকটকের পর দেখলাম অনেকদিন পর তোমাকে, এই তিন দিন ইউটিউব দেখে খুব ভালো লাগলো দি ভাই, থ্যাংক ইউ। ওকে টাটা, গড ব্লেস ইউ, ইয়োর ফ্যামিলি, ইউ অ্যান্ড ইয়োর ফ্যামিলি, শুভেন্দু হালদার, থ্যাংক ইউ সো মাচ। আর আমিও আর বেশিক্ষণ মানে আর অনেকক্ষণ ধরে বকবক করছি, ভীষণ গরম লাগছে, যেন ভীষণ গরম লাগছে। আর কী হয় বলো তো, বিকেল হলে না আমাদের এখানে আমরা সবাই লুডো খেলতে বসি, আমার বাড়ির পাশে মামিমা আছে, দিদা আছে, ওরা এতক্ষণে আমাদের জন্য ওয়েট করা শুরু করেছে, আমি আর ও কোনো দিন এক দলে হই না, সবসময় আলাদা, দুজন দুজনের শত্রু হয়ে যাই আমরা। দি ভাই তোমাদের ওখানে কীর্তন হচ্ছে, অনিমা বর্মন, হ্যাঁ ঠিক বলেছ, একজনের বাড়িতে পুজো হচ্ছে, ওখানেই হচ্ছে। পোয়েম ব্লগস, দিদি আমি হুগলির পুরসুরা থেকে দেখছি তোমার ভিডিও, থ্যাংক ইউ সো মাচ। তনিমা মণ্ডল, হাই হ্যালো তনিমা মণ্ডল, কেমন আছো সবাই? ভালো আছি, তুমি কেমন আছো? পম্পা দাস, তোমার বোন কোন কলেজে পড়ে? আমার বোন বলো, আমি কোয়ান্টাই পিকে কলেজে পড়ি, মানে প্রভাত কুমার কলেজে পড়ি। কোয়ান্টাই পিকে কলেজে পড়ে, বাট ওটা পিকে কোয়ান্টাই প্রেম কুমার কলেজ, মানে কাঁথিতে তো আমরা সবাই কী বলি বলো তো, কোয়ান্টাই প্রেম কুমার কলেজ, মানে পিকে, ওটা সবাই নাম দিয়ে দিয়েছে প্রেম কুমার। অর্ণবী রানা, দি ভাই তোমার জন্য আমি ইনস্টা খুলেছি, প্লিজ ফলোব্যাক করবে? হ্যাঁ নিশ্চয়ই, আমার তোমরা যারাই আমাকে ফলো করো না, আমি সবাইকে সঙ্গে সঙ্গেই ফলোব্যাক করে দিই, ফলোব্যাক করে সঙ্গে সঙ্গেই করে দিই, কারণ এটা এমন কোনো ব্যাপার নয়। শিল্পাদে, দি ভাই তুমি অনেক সিম্পল, তোমার ভিডিও তো আমার দেখে ভীষণ ভালো লাগে, তাই তুমি যতই বকবক করো বিরক্ত লাগে না, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তোমাদের মতো ভালোবাসার মানুষ পেয়েছি, বোন পেয়েছি, দিদি পেয়েছি, দাদা, এখন মানে আগে বেশি বোন দিদি, এখন অনেক দাদারাও আছে, ভাইরাও আছে, আমাকে অনেক কমেন্ট করে, সত্যি ভীষণ ভালো লাগে।
মাম্মা না মোনামি মোনামি শর্ট হাই কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? তনিমা মণ্ডল খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। সহিল ভট্টাচার্য, দি ভাই তোমার শাড়িগুলোর আর শাড়ির কালারগুলো খুব ভালো লাগে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি না এমনিতে দেখেছো আমি খুব একটা যে জিন্স টপ সেরকম ড্রেস পরি তা নয়, মাঝে মাঝে মিডি পরি, বাট না হলে বেশিরভাগ পালাজো কুর্তিই বেশি ভালোবাসি। আর এছাড়া শাড়ি তো পরি, এমনিতেই আমি শাড়ি পরতে ভালোবাসি। দি তোমার হাসি মুখটা দেখতে খুব ভালো লাগে, থ্যাংক ইউ। হিয়া মাইতি, হ্যাঁ দি ভাই অনেক ভালো টিকটক ফলোব্যাক করতো, আচ্ছা থ্যাংক ইউ। হ্যাঁ আমি টিকটকেও সব জায়গায় সবাইকে ফলোব্যাক করে দিই, মনে আমি শর্ট ভালো গো, তোমরা ভালো থাকলেই ভালো লাগে। আচ্ছা অমর তো সদি ভালো লাগছে তোমায়, থ্যাংক ইউ। পায়েল আহির, তোমাকে আমার খুব ভালো লাগে দি ভাই, তোমার দুই বোন একই দেখতে গো। আজকে একটু শুয়ে পড়ি দাদা, আজকে তোমরা বলছো নাহলে আমাদেরকে খুব একটা কেউ বলে না আমরা একই দেখতে বলে, এতক্ষণ বসে বসে কথা বলছি একটু শুয়ে পড়লাম। দীপক সরকার, হাই দি, হ্যালো হ্যালো। ইনস্টাতে অ্যানের সাথে রেড কালারের ড্রেসের যে পরে যেই নাচটা করেছিলে সেইটা প্লিজ ফুল ভিডিও ইউটিউবে দাও অ্যানির সাথে। ঠিক আছে আমি আজকে এক্ষুনি পোস্ট করব অ্যানির সাথে ওই নাচটা, ওটা ফুল না, ওটা তো মানে ছোটোই ছিল, শর্টস ভিডিও ছিল, তবে ওটা আমি ইউটিউবে এক্ষুনি পোস্ট করব। তনিমা মণ্ডল, কী করছো এখন? এই তোমাদের সঙ্গে গল্প করছি, আড্ডা করছি, এরপরে লুডু মানে খেলার জন্য এটা আনতে যাবে, কেননা সব ছিঁড়ে, আমাদের লুডু এত খেলা হয়েছে ছিঁড়ে চলে গেছে, ভাবছি ল্যামিনেশন করা লুডু কিনবো, ভীষণ লুডু খেলতে ভালোবাসি। দি ভাই রিপ্লাই দেওয়ার জন্য থ্যাংকস সহেলি ভট্টাচার্য, থ্যাংক ইউ সো মাচ, তোমাদেরকে আরও বেশি থ্যাংকস যে তোমরা আমাকে এসে কমেন্ট করছো। দাঁড়া না MS নয়না ব্লগ, তোমার আরও শাড়ির ভিডিও চাই, ঠিক আছে। আর এখন না আমি যেহেতু খেজুরিতে আছি মানে দাদু বাড়িতে আছি, ওই জন্য যতটুকু পারি দেই, কারণ কাঁথিতে গেলে আমি তোমাদেরকে অনেক ভিডিও আরও দিতে পারতাম, তাও আমি আবার কাঁথিতে গেলে শাড়ি ভিডিও দেব। প্রতিমা ক্রিয়েশন, হ্যালো দি ভাই, হ্যালো হাই, শাড়ি পরেছো আজ, শাড়ি পরেছো আজ, ভিডিও করেছো? না আমি তোমাদের সঙ্গে কথা বলবো বলেই আজকে শাড়ি পরে এসেছি। হানি আর প্রিয়া দিবাই কে আর অ্যানিকে তোমাকে একই কি দেখতে, আমাদের ফ্যামিলিতে কি বলতো একই দেখতে না কি জানি না, মোটামুটি সবার গালগুলো একদম ফুলো, গালগুলো আমাদের একদম মানে ফুলো ফুলো, দেখছো না কত বড় বড় গাল, এত বড় বড় গাল। আচ্ছা দিদি এরকম একটা ভিহিয়া মাইতে এরকম একটা ভিডিও বানাও যে দুই বোনে একসাথে কিন্তু কথা হচ্ছে না, দুই বোন একসাথে কিন্তু কথা হচ্ছে না, এরকম একটা ভিডিও বানাবো। আচ্ছা হোক, তাহলে আগে থেকে রেগে যেতে হবে, কথা বলা যাবে না। সঙ্গীতা দাস, কি করছো তুমি? কিছু না গো, এমনি বসছি আর কি। প্রিয়া ভৌমিক, নিজেকে একদম সেলিব্রিটি বলে ভাবছে? হ্যাঁ কিছু কিছু মানুষ তো আছে, অনেক ভালোবাসার মানুষের মাঝে তো এরকম মানুষ আসবেই কমেন্ট করার জন্য। প্রিয়া ভৌমিক, আমার মনে হচ্ছে এটা যে বলছে সে একটু জেলাস ফিল করছে, নিজেকে এরকম সেলিব্রিটি বলে ভাবছে। হ্যাঁ গো আমি ভীষণ বিশাল বড় সেলিব্রিটি হয়ে গেছি, আমার বন্ধুরাই জানে আমি কত বড় সেলিব্রিটি। সহেলি ভট্টাচার্য, দুই ভাইয়ের জন্য। তনিমা মণ্ডল, তোমার হেয়ারটা খুব সুন্দর, থ্যাংক ইউ। অর্ণবী রানা, গালগুলো রসগোল্লার মতো, সিরিয়াসলি আমি কিন্তু এবারে ডায়েট করব বলে বলে না একদমই ডায়েট হচ্ছে না, আরও যা খাবার দেখছি সব যেন সব খাবার দেখি লোভ লেগে যাচ্ছে, খাবার আমাকে কন্ট্রোল করতে হবে, এত মোটা হয়ে যাচ্ছি।
আচ্ছা পম্পা ঘোষ, তোমার মিষ্টি মামা দুষ্টু মাম কোথায় থাকে? আর দুষ্টু মামার আমরা তো একসঙ্গেই থাকি, কাঁথিতে আমাদের পাশাপাশি ফ্ল্যাট, আর মিষ্টি মাম কলকাতাতে থাকে, দমদম এয়ারপোর্টের ওখানেই থাকে। কি জব করো তুমি? সঙ্গীতা দাস। আমি জব করি, আমি প্রাইমারি স্কুল টিচার। শিল্পা দিদি ভাই, তোমাকে এখনো তুমি এখনো এক্সারসাইজ করছো, সকালে উঠে মর্নিং ওয়াকে যাচ্ছ। আরে কি বলবো, ওই দু তিন দিন মতো গেছিলাম, তারপরে আবার যেই কে সেই বৃষ্টি এলো, ঝড় এলো সকালবেলা, মানে সারা রাত তো কারেন্ট থাকতো না, ঘুমোনো হতো না, সকালবেলা ঘুমোতাম, ওই হয়ে গেল, ওই যে হয়ে গেল। শুভেন্দু হালদার, নেগেটিভ কমেন্ট কমেন্টেড ইগনোর ইজ দ্য বেস্ট সলিউশন। একদম ঠিক বলেছো, বাট উনি যেভাবে বললেন সেই জন্য আমি ওনার নামটা নিয়ে বললাম। অর্ণবী রানা, হ্যাঁ স্পর্ধা দিই সেলিব্রিটি, বাট অ্যাটিটিউড নেই। সেলিব্রিটি না, তোমরা আমাকে ভালোবাসো, এটাই আমার কাছে সত্যি। আমি বিশ্বাস করো, আমি নিজেকে ভীষণ লাকি মনে করি তোমাদের ভালোবাসাটা যে পাচ্ছি। বাংলাদেশ থেকে বলছি, HDHDB JSJS নামটা আমি বুঝতে পারছি না। বাংলাদেশ থেকে বলছি, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি ইন্ডিয়াতে, আমার বাড়ি কন্টাই, পূর্ব মেদিনীপুর। তনিমা রহমান, হাই আপু, হাই, হ্যালো। আর যেন আর এবারে সময় হয়ে এসেছে, আর বেশিক্ষণ তোমাদের সঙ্গে গল্প অনেকক্ষণ বকবক করেছি, প্রায় 1 ঘন্টা হতে চললো, আর বেশিক্ষণ কথা বলবো না। আর তোমরা বলো আমাদের কাছ থেকে আরও কীরকম ভিডিও তোমরা দেখতে চাও, কীরকম ভিডিও তোমাদের ভালো লাগে সেরকমই বানানোর চেষ্টা করব। যতটুকু পারি তোমাদের যেটা ভালো লাগবে আমি সেরকমভাবে ভিডিও বানানোর চেষ্টা করব। সুদীপ সঞ্জু, আমিও কন্টাই, কন্টাই থেকে কেউ এসেছে, থ্যাংক ইউ সো মাচ। বাই দিভাইরা, সয়েলি ভট্টাচার্য, বাই বাই বাই, আবার একদিন লাইভে আসবো, তখন কিন্তু তোমাদেরকে সবাইকে চাই বলে দিলাম, তোমাদের সবাইকেই চাই। আর যদি কোনোদিন আমার ইউটিউব অ্যাকাউন্টে কোনো প্রবলেম হয়ে যায়, কিছু হয়ে যায়, সেই জন্য বলছি তোমরা ইনস্টা আইডি স্পর্ধা মণ্ডল, ওটাই আছে, ওখানে আমাকে ফলো করতে পারো, ওখানে তোমাদের সঙ্গে আমার সবসময় কথা হবে। তনিমা মণ্ডল, খাওয়া একটা ভিডিও করো। আচ্ছা ভিডিও, খাবার ভিডিও আছে, আরও বানাবো, তোমার বাড়ির সবার সাথে আলাপ করিয়ে দাও ভ্লগে। অর্ণবী, তুমি অনেকদিন থেকে বলছো বোন, আসলে না এ থাকছে তো ও থাকছে না, তাও আমি এক একজন করে আমি আলাপ করাচ্ছি। আমার তো বড় মাসিমণিরা, মানে মিষ্টি মামরা চলে গেছে, আচ্ছা আমার ছোট দুষ্টু মামটাদের সঙ্গে তোমাদের সঙ্গে আলাপ করিয়ে দেবো। পম্পা দাস, তুমি ডেলি ব্লগে যেমন ভিডিও দাও সবই দেখি, থ্যাংক ইউ সো মাচ। শুভেন্দু হালদার, আমার তো ড্যান্স ভালো লাগে, থ্যাংক ইউ। শিল্পা, তুমি যেরকমই ভিডিও বানাও আমি সবই সবসময় পাশে আছি, থ্যাংক ইউ সো মাচ গো, থ্যাংক ইউ সো মাচ। অর্ণবী রানা, ওকে দি ভাই, ওকে। আলমগীর আলী, হাই দিদি, হ্যালো। আর কিছু বলবে? শোনাই কি বলবো, আমি আমি তো দেখছি তুমি সবসময় কথা বলছো, আমি দেখছি, ফোনটা দূরে করো। তুমি কিছু কথা বলতে পারছো না নাকি? সবার সঙ্গে একটু কথা বলো, শুনছি কি ব্যাপারটা হচ্ছে, আমি দেখছি। আচ্ছা উনি HDH, তোমাকে অনেক ভালো লেগেছে আপু, তোমার চ্যানেল সাবস্ক্রাইব করলাম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমার ভিডিওগুলো দেখো, আমি চেষ্টা করছি ভালো ভালো ভিডিও বানানোর, আর মোবাইলে ভিডিও বানাই, ক্যামেরাতে নয়, ক্যামেরাতে হলে হয়তো আরও অনেক বেশি ক্লিয়ার পেতে। আমি দেখছি, চেষ্টা করছি, ক্যামেরা একটা বাড়ির লোককে রাজি করানো যায় নাকি। টুম্পা সোনা সঙ্গ নিয়ে এসো, টুম্পা সোনা সঙ্গে যদি নাচ করি না আমার বাপি তাহলে আর মা আমাদেরকে তাহলে অবস্থা খারাপ করে দেবে। টুম্পা সোনা, তনিমা মণ্ডল, তোমার ড্রেসগুলো সুন্দর লাগে, থ্যাংক ইউ।
সুরজিৎ সরকার একবারও পেমেন্ট পেয়েছো না গো? এখনও ইউটিউব থেকে না অ্যাড আসছে, ঠিক আছে, বাট ওর অনেক কিছু পলিসি আছে, ওরকমভাবে এখনও কোনো পেমেন্ট বা টাকা ওরকম কিছুই পাইনি। আর সত্যি কথা বলতে কি, আমার যেটা ইউটিউবে আসার মেন কারণ ছিল তোমাদের মতো বন্ধু পাওয়া, ভালোবাসার মানুষ পাওয়া, কাছের মানুষ পাওয়া, ওটাই আমার মেন উদ্দেশ্য ছিল। সিরিয়াসলি আমি প্রথম থেকে কোনো দিনই টাকা ইনকাম করবো ইউটিউব থেকে এটা ওটা ওরকম ভাবিনি। যদি কোনো দিন আমার পেমেন্ট ঢোকে তোমাদেরকে তো আমি অবশ্যই বলবো, অ্যাড তো হচ্ছে, যদি কোনো দিন হয় আমি তোমাদেরকে অবশ্যই বলবো। তোমাদেরকে যে পেয়েছি এটাই আমার অনেক বড় ভাগ্যের ব্যাপার। চলো আজকে আসছি, আর বকবক করবো না, অনেক বকবক করেছি। আর একটা আজকে একটা শর্টস ছোটো একটা ভিডিও আপলোড করবো ব্যাস। আর কালকে কালকে তোমাদের কাছে নতুন ব্লগ আসছে, নতুন ভিডিও আসছে। তোমরা সবাই খুব ভালো থেকো, সঙ্গ নিয়ে এসো, আটের সঙ্গ নিয়ে আসো, ভিন্ন স্বাদ। হাই দি, হাই তনিমা মণ্ডল, বাই দি, বাই 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 বোন, বাই বোন, বোন কি হলো? তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থাকবে। মিশন ট্রিক, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি কন্টাই, মানে কাঁথি, পূর্ব মেদিনীপুর কাঁথি। তনিমা, তোমার বাড়ি কোথায়? আলমগীর আলী। আমাদের বাড়ি কাঁথি, পূর্ব মেদিনীপুর জেলায় কাঁথি। আমাকে না একজন কমেন্ট করেছিল, খুবই খারাপ লেগেছিল কমেন্টটা দেখে, যে তোমাকে তোমাদেরকে দেখে মনে হচ্ছে ছোট শহরের মেয়ে, নায়িকা হতে চাইছো। মানে কমেন্টটা খুব নোংরা ভাষা কিছু ইউজ করেনি, বাট ওই কথাটা যে বলেছিল না ভীষণ খারাপ লেগেছিল। ছোট শহরের মেয়ে হই বা বড় শহরের মেয়ে, ওটা নিয়ে কোনো কথা নয়, সবাই চায়, সবাই তাদেরকে মানুষ চিনুক, সবাই নতুন নতুন বন্ধু হোক, সবাই চায়। মানে কিছু কিছু মানুষ আছে এত নেগেটিভ কথাবার্তা বলে, মানে আমার তো মনে হয় ওরা জেলাস ফিল করে কাউকে, কারুর কিছু হচ্ছে দেখলে। সিরিয়াসলি ওই কথাটা আমার ভীষণ খারাপ লেগেছিলো, যে ছোটো 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 শহরের মেয়েরা নায়িকা হতে চায়। আমি সিরিয়াসলি নায়িকাও হতে চাই না কোনো, ওরকমই না, জাস্ট তোমাদের যারাই নায়িকা হয়েছে সবাই কি বড় শহর থেকেই নায়িকা হয়েছে? ওরকম কোনো কথা নেই, আমাদের কেউ ওরকম বড় শহর থেকে নায়িকা হবে ওরকম কোনো কথাই নেই। আমাদের কাঁথি থেকে আমার একজন বান্ধবী আছে, ও তো একজন সিরিয়ালের নায়িকাও, তো কি হয়েছে ওগুলো কোনো কথা নয়। বাট এই কিছু কিছু কথাগুলো এমনভাবে বলে ভীষণ খারাপ লাগে। আচ্ছা, পর্ণশা দে রয়, কেমন আছো তোমরা সবাই? ইয়াসের পরে সবাই ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি, আমাদের এখানে খুব একটা ইয়াসের প্রভাব হয়নি, আমরা ভালো আছি। তোমার শাড়িটা কি অনলাইন থেকে নিয়েছো? না গো, এটা অনলাইন থেকে নেইনি, এটা এমনি দোকান থেকে নিয়েছি। বাট অনলাইনে তো মিশোতে গেলে দেখবে এটা আমি অনেক দাম দিয়ে নিয়েছিলাম, একটা শপিং মলে 800 টাকা দিয়ে নিয়েছিলাম। কারণ অনেক দাম বলছি, কারণ এটা এতটাও দাম হওয়া উচিত নয়। যখন তো এইসব তখন ফার্স্ট তখন প্রথম প্রথম উঠেছিল, আমি 800 টাকা দিয়ে কিনেছিলাম। বাট এখন জানো মিশোতে দেখছিলাম, মিশোতে 350 কি 400 টাকা এখন দেখছি। তোমরা ওকে নিতে চাইলে ওখান থেকে নিতে পারো। এখন আমার প্রচুর দেখলে আফসোস হয়, আমি অনেক বেশি টাকা দিয়ে কিনেছিলাম। অরিন্দম বেরা, স্যার এসছেন, থ্যাংক ইউ সো মাচ। আজ গ্রামের ওয়েদার কেমন? আজকে বৃষ্টি হয়নি, ভালোই গরম, ভীষণ গরম আছে আজকে। আপনি এসছেন, থ্যাংক ইউ সো মাচ, আমাদের কাঁথি স্যার। আচ্ছা দি, তোমার বোন কিসে পড়ে? ও থার্ড ইয়ারে পড়ে, প্রচুর পড়াশোনা করে, পড়ে একদম উপর থেকে নিচে, নিচ থেকে উপরে, এত পড়াশোনা করে। এখন এইসব সবাই এরকম করছে, সবাই পড়ছে না, আমিও পড়ছি না, বলছে সবাই পড়ছে না, আমিও পড়ছি না। রূপসী বাংলা মিডিয়া, নাইস, থ্যাংক ইউ। হ্যাঁ সত্যি কিছু কিছু মানুষ আছে এত মানে নোংরা। তুমি যখন পেট বের করে ড্যান্স করো তোমার হারিয়ারে পরে, আমি এমএ কাজ করি না, আমি বাড়িতে বসে খাওয়ালো, আমি এমএ কমপ্লিট করলাম। সৌরভ পোরেল, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি কাঁথিতে। দীপালি বক্সি, হাই দি, হ্যালো হ্যালো, এমডি মুবারক, হাই হ্যালো। চলো আজকের মতো আসছি, আর বেশি এখন দেখছি, যখনই আমি লাইভ থেকে বন্ধ করবো ভাবি পরপর আমার ফ্রেন্ডরা অ্যাড হয়। 62 ফ্রেন্ড এসছে। দীপালি কানসারি, এতক্ষণ কোথায় ছিলে? এত আমার লাইফ তো শেষ হয়ে গেল, হাই হ্যালো, এতক্ষণ গল্প করলাম, বকবক করলাম, তোমরা কোথায় ছিলে?
এমন কমেন্টস করে তাদেরকে ব্লক করো। আজ এই মুহূর্তে তো আমি ব্লক করতে পাচ্ছি না, আমি ব্লক করব ওনাদেরকে রেখে। আমার দীপালি ঘুমাচ্ছিল, আমি ভাবছিলাম যে কোথায় গেলে। আইমন লাইফস্টাইল, হ্যালো হ্যালো। সত্যি কোনো একটা কিছু করতে গেলে, আমি জানি যে কিছু একটা করতে গেলে অনেক যেমন ভালোবাসার মানুষ পাবো, তেমন কিছু কিছু চলার পথে অনেক নোংরা ছোট মেন্টালিটি মানুষও আসবে। সবাইকে নিয়েই চলতে হবে, কিছু করা নেই। বাট খারাপ লাগে এমন এমন কমেন্ট করে, কমেন্ট করার আগে ওরা ভাবেও না, ওদের নিজেদের জায়গাটা ভাবুক। অন্যের মানে অন্যকে তো জাজ করতে চলে আসে, বাট নিজেরা কোন জায়গায় বসে আছে আর লাইফে কতদূর যেতে পেরেছে ওইটা আগে ওদের ভাবা উচিত। আমি জানি কোনো কিছু করতে গেলে অনেক খারাপ, আমাদের এমনিই কেন ইউটিউব কেন, এমনি বাস্তব জীবনেও যদি দেখি অনেক ভালোকে নিয়েও চলতে হয়, অনেক খারাপ কিছুকে নিয়েও আমাদেরকে চলতে হয়। সো ওগুলো আমার ওদেরকে আমি জানি, তাও মানে যেহেতু আমি ইচ্ছে করে ওরা কমেন্টটা পড়লাম। ওরা যারা কমেন্টটা করেছে তারা যে শুধু এখানেই খারাপ কমেন্ট করছে এটা নয়, ওরা প্রত্যেকটা জায়গায় খারাপ কমেন্ট করে যাচ্ছে, কারণ ওরা লোকের ভালো সহ্যই করতে পারে না। চলো আজকে মতো আসছি, টাটা বাই বাই। আবার লাইভে তোমাদের সঙ্গে কথা হবে, প্লিজ নেক্সট বার যখন লাইভে আসবো তোমরা সবাই থেকো, সব বন্ধুরা থেকো, তোমাদের সঙ্গে আবার এরকমভাবে গল্প করবো। সত্যি কী করে যে এক ঘন্টা হয়ে গেছে বুঝতেই পারছি না, একদমই বুঝতে পারছি না কী করে এক ঘন্টা হয়ে গেল আর এতক্ষণ লাইভে থাকা যাবে না। চৈতালি অধিকারী, ডিউটির মাঝে মাঝে তোমার লাইভ দেখছি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, আপনাদের কথা অনেক ভালো লাগলো। আইমান লাইফস্টাইল, থ্যাংক ইউ সো মাচ। রাসাত রহমান, হে ডিট দিদি ডুট, ওকে টাটা বাই বাই বাই, খুব ভালো থেকো, লাভ ইউ সো মাচ, এইভাবে আমাকে সাপোর্ট করো, পাশে থেকো, থ্যাংক ইউ। ইউকেতে থাকি, যেটা বললো এটা বললো ইউকে থেকে দেখি।